নমস্কার বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত আমাদের চ্যানেল সিমরনস ক্রিয়েটিভ কিচেনের আরেকটা নতুন এপিসোডে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা খুব চেনা, পরিচিত এবং দারুণ সুস্বাদু রেসিপি, ডিম ভাপা। আমরা অনেকেই এটা কোথাও না কোথাও অথবা বাড়িতে নিশ্চয়ই খেয়েছি। দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে এই ডিম ভাপা, এর তো জুড়ি মেলা ভার। তো আজকে সেই দারুণ ডিম ভাপার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন, রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যাতে আমাদের সব রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে আসতে থাকে। আর আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটি লাইক করবেন এবং আপনাদের পরিচিতজনের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন, সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের রেসিপি, ডিম ভাপা। বাজারে হঠাৎ করেই আজকে এই ব্রাউন এগ পেয়ে গেলাম। যদিও এগুলো মুরগির ডিম, কিন্তু এর কুসুম হয় হাঁসের ডিমের মতো লাল এবং দারুণ টেস্টি হয় এই ডিমগুলো, এবং দেখেই বুঝতে পারছেন ডিমের সাইজগুলোও বেশ বড়। তো এই ডিম দিয়েই আজকে তৈরি করব ডিম ভাপা। প্রথমেই আমরা ডিমগুলো সিদ্ধ করে নেব। একটা সসপ্যানে জল গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, এতে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একটু ভিনিগার, ভিনিগার দিলে ডিমের খোসাটা ছাড়ানোর সময় খুব সুবিধা হয়। জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমরা ডিমগুলোকে একটা একটা করে খুব আস্তে আস্তে জলের মধ্যে দিয়ে দেব, নাহলে কিন্তু ডিমগুলো ফেটে যেতে পারে। ট্রেতে ছটা ডিম আমি কিনেছিলাম, কিন্তু সেখান থেকে পাঁচটা ডিম দিয়ে আমরা আজকে রান্নাটা করব। ডিমগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি, এটা 7-8 মিনিট ফুটবে। ততক্ষণ আমরা বাকি উপকরণগুলো তৈরি করে নিই। এখানে নিয়েছি বড় চামচের 2 চামচ টক দই, সাদা সর্ষে বড় 1 চামচ, কালো সর্ষে বড় 1 চামচ, আর পোস্ত বড় 1 চামচ, এখানে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, আর একটা ছোট নারকেলের অর্ধেকটা এরকমভাবে কুচো কুচো করে নিয়েছি। এবারে একটা গ্রাইন্ডিং জারে এই ভিজিয়ে রাখা সাদা সর্ষে, কালো সর্ষে এবং পোস্তটা নিয়ে নিচ্ছি। সামান্য একটু জল ওই সর্ষে ভেজানোর মধ্যে ছিল, সেটা নিয়েছি। এগুলোকে কিন্তু গরম জলে 1 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবেন, তাহলে পেস্টটা খুব ভালো হবে। কুচো করে রাখা নারকেলগুলো এর মধ্যে নিয়ে নিচ্ছি। নারকেলটা কিন্তু অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর যে বড় চামচের 2 চামচ টক দইটা নিয়েছিলাম সেটাও এর মধ্যে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আপনারা যে পরিমাণ ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এবারে এটার একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। এইরকম কনসিস্টেন্সিতে একটা স্মুথ পেস্ট আমরা গ্রাইন্ড করে তৈরি করে নিয়েছি। এটা দিয়েই আমরা তৈরি করব ডিম ভাপা। ডিমগুলো আমাদের একদম হার্ড বয়েল করতে হবে, তাই 7-8 মিনিট মতো এটা সিদ্ধ হবে। প্রায় 7-8 মিনিট হয়েই গেছে, ডিমগুলো সিদ্ধ হয়ে এসছে। আমরা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবং ডিমগুলো একটু ঠান্ডা হলে আমরা ডিমগুলোকে ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডিম থেকে খোসাগুলো বেশ সুন্দরভাবে ছেড়ে এসছে। এবারে আমরা চলে আসি রান্নাতে। একটা টিফিন বাটি আমরা নিয়েছি, যার মধ্যে আমরা ডিম ভাপাটা তৈরি করব। এই টিফিন বাটির মধ্যে সর্ষে, কাজু বাদাম এবং পোস্তর পেস্টটা আমরা নিয়ে নিচ্ছি। সর্ষে পোস্তর কম্বিনেশনের এই কালারটাই কিন্তু দেখতে দারুণ লাগে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, নুনটা আপনারা স্বাদ অনুযায়ী নেবেন, আর 1.5-2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলের ঝাঁজটাই কিন্তু যে কোনো রকম ভাপাতে একটা দারুণ ফ্লেভার আনে, তাই এখানে সর্ষের তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে। আমরা আর কোনো মশলা ব্যবহার করব না, হলুদ গুঁড়োও আমরা এর মধ্যে ব্যবহার করব না। এই সর্ষের তেলের হলুদ রঙটাই এর মধ্যে দেখতে খুবই ভালো লাগবে। সব জিনিসগুলোকে আমরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। আপনারা যে কনসিস্টেন্সিতে এই ভাপার গ্রেভিটা রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। ভাপানোর পর কিন্তু জল বেশ খানিকটা টেনে যাবে, তাই সেই অনুযায়ী জলটা দেবেন। সব জিনিসগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমগুলোর গায়ে একটুখানি চিড়ে দিতে পারেন। এবারে ডিমের গায়ে এই পেস্টটা ভালো করে মাখিয়ে নেব। সবকটা ডিমের গায়ে এই সর্ষে পোস্তর পেস্টটা আমরা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমরা দেব কাঁচা লঙ্কা। ভাপাতে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুবই ভালো লাগে। আমরা গোটাই দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, আপনারা চাইলে লঙ্কাগুলো ভেঙেও দিতে পারেন। ভাপা তৈরির জন্য প্রিপারেশন কমপ্লিট। এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি।
গ্যাসে একটা বড় সসপ্যানে সামান্য একটু জল নিয়েছি, এটাকে আমরা প্রথমে ফুটিয়ে নেব। আর জলের মধ্যে একটা স্ট্যান্ড আমরা ব্যবহার করছি, যার উপর আমরা ওই বাটিটা বসাবো। জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমরা বাটিটাকে আস্তে করে এর মধ্যে বসিয়ে দেবো। খেয়াল রাখবেন হাতে যাতে ছ্যাঁকা না লাগে, এবং এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে অন্তত 15-20 মিনিট আমরা এটাকে ভাপাবো। এটা কিন্তু হাই ফ্লেমে দেবেন না, তাহলে জলটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। 15-20 মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দিচ্ছি। আমাদের ডিম ভাপা তৈরি। টিফিন বক্সটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে আমরা এটাকে তুলে নেব। আর এর ঢাকনাটা খুলব। আমাদের ডিম ভাপা একদম তৈরি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এবং টেক্সচার এসছে, আর এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো গরম ভাতের সঙ্গে আপনারা এটাকে পরিবেশন করুন, আর কমেন্টে আমাদের জানান কেমন লাগলো আমাদের এই রেসিপি। এই রেসিপি সম্বন্ধে যদি কোনো কিছু জানার থাকে সেটাও আমাদের কমেন্টে জানাবেন, আর কি কি ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাদের কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। আরও একবার আপনাদের কাছে রিকোয়েস্ট করি, যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশন আপনারা পেতে থাকেন। তো আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আমাদের পরবর্তী রেসিপিতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।